এদেশে নাকি চাকরি নিতে সার্টিফিকেট লাগে পড়া তললে হাপড়া করি নাই এদিকে সার্টিফিকেটও নাই লাস্টে চিন্তা ভাবনা করতে 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 এই চাকরিটা পাইলাম তোমরা জানো কি করবে আমার মা রে কে বিয়া দিতে বিয়া দেয় না মানব জাতি না আমাদের কি দিয়া যদি কেউ জুতা সেলাই না করাইতে চায় জুতা পলিশ না করায় আমরা কি করবো বোনু দেখলে এক বছর দুই বছর মিনিমাম হাজার বছর আরে হাজার বোতল ক্রাশ খাইবো ঠিক আছে কিন্তু আমাদেরকে দেখে বলবে এত সুন্দর করে এসে যে গুজে পরির মতো দেখতে ওরা তো বুঝবে না যে আমরা পরি যদি সেলাই না করে আমার পা গুলো ব্যথা করতেছে মাইয়ে মানুষ দেখলে নাকি পুরুষে নাকি দৌড়াই আসে কুত্তার মতো আর এ জুতা ওই যে ভালো জুতা দিয়ে বলে দিয়ে দেয় নে সেলাই কর আর আমরা বেশি অতিরিক্ত দরদাম নিয়ে আমরা জুতাগুলো সেলাই করবো আচ্ছা শোন না বোনু ওই দিকটা দেয় ওই দিকটা মনে হয় একটু লোকজন থাকতে পারে চল চলো জুতা পালিশ জুতা সেলাই জুতা সেলাই সুন্দর করে বলবি জুতা সেলাই পালিশ এই খারান খারান কাকু আমের জুতা কি পালিশ করতে হইবে না জুতা সেলাই করতে হবে এই আলা কাকু চুল তো ফকফকা এটা পালিশ করে কালি করে দি এই চুল কালি দেখ চুল না জুতা এই যে আমরা জুতা পালিশ করা জুতা সেলাই করা এই তোরগুলো দেখে দেখা এই যে কাকু একটা কথা বলি মূলত হইছে বহু কামই তো হইছে পালিশ করা সেলাই করা মানে সেরা ফাটা আটকান না আর ওই যে ফকফকা জিনিসটা কালা বানাই জিনিস কি কাকু আপনার দেখতে কিন্তু চেহারা দেখলে মনে হয় মাশাল আপনি এন কষি কিন্তু আমার চুল দেখে মনে হয় আপনি বুড়া বেটা চিন্তা ভাবনা করলাম যে এই কাশবানের দুটো কালি দেওয়া যায় এই যে লাল কালো দুইটাই আছে ধরেন প্রথমে একটু কালো দিয়ে তারপর লালটা যদি এরকম সুন্দর করে একটু একটু করে দেই কি স্মার্ট লাগবে ডিজে লাগবে ডিজে বলে না আমার আমাকে মতো যে মাইয়ে দি আছে আপনার পিছনে তো হয়তো অন্তত পক্ষে 3 ঘন্টা করবে আরে দাও 3 ঘন্টা করবে আমি চুল কালি করুম কিরফানে আমি করুম জুতা কালি এই যে তোমাকে হাতে এগুলো জুতা কালি করো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি জুতা পালিশ করব জুতা কালি করবেন সে জুতা লালটা করবেন না কালোটা করবেন হ্যাঁ লালটা করবেন না কালোটা করবেন এই কালোটা আচ্ছা ঠিক আছে শুনেন আমরা হলাম আছে বি বি ভিআইপি জুতা পালিশ করে সেলাই করি বুঝতে পারছেন আমাদের রেটটা এই সামান্য এইটুকু কিন্তু বেশি সমস্যা নাই আমরা একটা জুতা করি 500 টাকা আর এক জোড়া মানে দুইটা কলেজ 700 টাকা 700 টাকা আচ্ছা আপনার রেটটা যদি আপনি শুনে মনটা যদি খারাপ হয়ে গেছে আপনি একটু বলেন তো যে আপনার জুতাটার দাম কত আগে জুতাটা দেখো এরপরে দামটা জিগাও ঠিক আছে দেখি এই যে এইটা জুতা এবার বলেন দামটা কত দামটা পরে জিজ্ঞেস কাকু ব্র্যান্ডের নামটা কি হ্যাঁ এটা কি বাংলাদেশি ব্র্যান্ড নাকি বাংলাদেশের এসকে প্লাজা ব্র্যান্ড নাম কত আছে কাকু আচ্ছা এটার ব্র্যান্ড ট্যান্ড কইতে পারুম না বেডা মুই একটা টোকাই পোলা পানের ঠিকা 18 টাকা দিয়ে কিনছি কাকু কি ভাইয়া ডাকতে চাইছিলাম ওইটা হলো না শোনা আমরা ভি 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 ভিআইপি পারসন তো আমরা হচ্ছি ওই লেদার চামড়ার জুতা পলিশ করি এগুলো তো প্লাস্টিক প্লাস্টিকের জুতা পলিশ করব আমরা এখানে কথা সময় নষ্ট করা যাবে না লাগবো চল আকি বুই রাখ যাইও না একটু ঘষা দিয়া যাও থুকু স্যান্ডেলে আরে কফাল রে এ দিলি না তো সুবিধা কি আছে 18 টাকার জুতা ঘরে যাইয়া বাত রান্ধে না হেয়া তেনা দিয়ে মুইছেলুম পরিষ্কার হয়ে যাবে শামিম ও শামিম আরে এই পোলাগুলো যে কমে যায় এ শামিম আল্লাহ শামিম দেখছো এ মা কি হইছে কল তো কুরিয়ার ফকুরিয়া এ তোরে ভাত খাওয়াই না এমন এমন করে আডোকা শরীরটা ভালো না কো কি শরীর লাগছে কি শরীরে প্রেসার বাড়ছে দার দার মরে জুতো গা সেলাই করে লই যাই আচ্ছা আপনি কি করব জুতা হনো নাই আবার কও আবার কমু
এই জুতাটা তো কপালে মারবি। তবে সামনে গিয়ে মারব না পিছনে গিয়ে মারব? পিছনে না সামনে মার। সামনে? হাই চলো কপালে সামনে নিয়ে আসো। এই আমি মোর কপালে কা তোর কপালে মারবি? আমার কপালে মারব কে? হাই কে জুতা মারলে কুফা লাগে জানো না? ও এইডু আপনি ভালো বলছেন, তাহলে মোর লগে ঢং করেন শোনো শোনবে বলুন। গোলামের ফু গোলাম, কামসরার ফু কামসরা, তোর বাপে খাইবে। কামসরার ফু খাও? হ্যাঁ কামসরার ফু কামসরা। কত কাম করছে, আমি না একটু কামসর হয়েছি, আমার বাপের দোষ দাও খে। তোমার ওই সব কথার কারণে তো আমার বাপ বিধ হয়েছে। কালো কত কে শ্যানা বলদ, তুই তো শ্যানা বলদ, তুই যাবি কোথায়? ও কি এইডার সেলাই করে আনতে কইছি না, জোতা সেলাই করে আনবি মুসির দারে যাবি। মুসির এতিয়া জুতা দিব? মুসিরে জুতা দিবি না, মুসিরে যাই কবি এই জুতা সেলাই করে দেন, না ঘরে গেলে মাই মোর কপালে জুতা দেবে। আচ্ছা মুসির কব যে ঘরে গিয়ে আমার মারে নিয়ে আসো। আল্লাহ তুমি মরে উড়াইয়া নাও। এত ওজন উড়াই নিতে পারবো? তুমি শিখব এ মগর ভয়ে। তোরে কি কইছি? তোরে কইছি যাইতে, যা যা। আল্লাহ বল দিছে পেটে। আমার মায়ের বুসি লাগবে জুতা পালিশ আছে নাকি? জুতা পালিশ করাইবে? আমার মায়ের জুতা আমার না। ও নো, ভাঙ্গে করে পরে দেখতে আছেন কা? মায়ের জুতা কালার হয়েছে, একটু কালার রং জ্বলে গেছে। মায়ের জুতা না তোমার কি আর কোনো ভাই বোন আছে? না আমি এক বাপের এক পুত মরে গেলে ফুরুত। তো তোমাদের বাড়ি ঘর গুলো কেমন? ইটের বাড়ি পাকা পুক্ত। আমাকে জমিও আছে তো 100 বিঘা জমি। এই জমির মালিক আমি তো এখানে আমার বিয়া দিতেছে না। তাইলে তো মনে করো কোনো কাজ টাজ তোমাদের করতে হয় না? না আমাকে ঘরের চাউল ভাত কিনে খাই। তোমাকে একটু কথা বলতে পারি? তোমার কাছে তো মাত্র 7 টাকা আছে আর আমরা 5 থেকে 700 টাকা দিয়ে সেলাই করি পলিশ করি। তুমি চাইলে পার্মানেন্টলি ফ্রিতে তোমার এগুলো করে দিতে পারি। কে কে আমাকে রে? শুন ভাই, আপু কিছু বলতে আসি না কিন্তু কিছু। চুপ থাক, ওই দেখ শোনো। তুমি যদি আমাকে সারা জীবনের জন্য তোমার ঘরে নিয়ে যাও পার্মানেন্টলি, তিনটা কবুল বলে দরকার লাগলে 5টা কবুলই বললাম। তোমার পকেটে থাকবে, এটা আর মান নিতে পারবে না। হাসা গেছে আমি তো সোজা হয়ে গেছি অলরেডি বিয়ার কথা শুনে। তুমি একটা চুপ থাকতে পারো? শোনো তাহলে আমি কিন্তু রাজি আছি। তাহলে স্থির হয়ে দাঁড়াও। দাঁড়াইছি বনু। ও বনু, তুই তো আমার 10টা না 5টা না 1টা মাত্র বনু। তুই সবসময় বলতি না তুই পরীর রাজ্যের রাজকন্যা। এদিকে হাত দে বনু, হাত দে হাত দে। আজকে থেকে তারা আমি পরীর রাজ্যের রাজকন্যার দায়িত্বটা দিয়ে দিই। বাবা মাকে গিয়ে বলবি আমি চির তোরে তাদেরকে এই কামটি করছি, নতুন পাইছে গেছে আইডিয়া। তুই যে মরে কিসের কি কয় কুইন বানাই দিয়ে গেছে সেটা আমি অনেক ভালো করে বুঝছি। রিকোয়েস্ট করে মরি চলতেইবে, মার কাছে নালিশ করতে আসি, প্রেম তোর ছুটাইতে আসি কারা। হ্যাঁ বুঝতে কয়ে যে মুখ।
আমার সুসা লাগে সুসকার নতুন বয়ফ্রেন্ড পাইয়া আমি কি তোর মতো প্রেম করতে পারি না আমি তো তোর মতো না কি হইছে কাঁদতাছেন গেলা আর দেখতে তো পুরো পরির বেশ লাগাইছেন পরির বেশ পাবো কা মুই তো পরি হ্যাঁ আমি কি স্বপ্নে দেখতাছি না বাস্তবে দেখতাছি বাস্তবেই তো দেখতেছেন আই অ্যাম এনজেল পরি তো থাকার কথা আকাশে তো আপনি বাংলার মাটি থেকে হ্যাঁ আসমানে ছিলাম ওই দেশে না চাকরির খুব অভাব ওকে পরি গো চাকরি সবারে দিতে 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 হ্যাঁ আর কোনো চাকরি নেই লাস্টে বাংলাদেশ ক্যান্ডিডেট আইলাম এ দেশে নাকি চাকরি নিতে সার্টিফিকেট লাগে ওরা তো লেখা পড়া করি নাই এলিকে সার্টিফিকেটও নাই লাস্টে চিন্তা ভাবনা করতে 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 এই চাকরিটা পাইলাম হ্যাঁ এখন পরি বলে আবার চাকরি করে পরির টাকা পয়সা দ্বন্দ্ব হলো তো এগুলো অভাব আছে নাকি মজা লো না লাগে মামা কান্ট্রিতে গরিব আছে বড় লোক আছে বলতে পারছো পুরা শিল্পপতি ভাবলে আইছে আবার কে গরিব আছে আর কত হইলে যাইয়া মোর একটা বইন চলে মার বইনে আর মুই এই চাকরিটা করতাম কিন্তু মার বইনে একটু আগে একটা দামড়া পোলারে পাইয়া আর খুব মনের মতো সুজ হইছে এই পোলারে লয়ে বিয়ে করতে চললে গেছে এখন মুই কি করমু আমার কাছে যাই এগুলো ফেরত দি আর জীবনে বাংলাদেশ কান্ট্রি তামু না ওগো দেশে ফেরত চলে যাব আপনার বই নাকি জামাই পেয়ে গেছে না তাহলে আমিও তো সিঙ্গেল আছিলাম আমার কি আপনার পছন্দ হয় আমি লাগে আইফোন আছে আরে আইফোন 0 প্রো ম্যাক্স আছে রাইট রাইট তাই টিভি না আমার কি আরন 5 আছে আরন 5 ভার্সন 3 আছে আমার আমি সুন্দর করে জুতা পলিশ করি জুতা সেলাই করে দিতে পারি মুচি ও মা তো জীবন হুনি নেই এবার শুনবেন কেন এখন থেকে নিজের চোখে সারা জীবন দেখবেন বাহ মা কাম কর তোমার মা এরকম সেনসেন করে কেন ধরে এর আমি আমার বিয়া দেনে বুঝো না তোমার মানব জাতির কি এমনই আমার মা আমার মায়ের জাতির মা আমার বাবার জাত খুব ভালো আই না আমার মা খুব ভালো হে আমার বাপ হলো 12 বছর বয়সে বিয়া করেছে বাচ্চা মা হ্যাঁ এই মাটা দেখলেই মনে হয় বুড়ি সংসার হারবো এই দিন রাস্তায় রাস্তায় উঠবো আকাশে আকাশে ঘুরবো তোমার মা কি কান্না করে না হাসতেছে আমার স্বামীর মা আমি আপনাকে ভালোভাবে বলছি আপনাকে শুধু আমি এখন কিছু বলছি না কারণ আপনি আমার স্বামীর মা শুনেন স্বামীর মা আপনি যদি বেশি কথা বলেন এই যে এটা দেখছেন এটা এক ফুটে কিন্তু আপনাকে আকাশে পাঠিয়ে দেবো স্বামীর মা এখন লাঠি দেখছেন দেখছি এটা যেই সেই লাঠি না এটা আমার জাদুর লাঠি তুমি সালাম করো আমার মায়ের ভাই আমি আমি নিচেও তো পারবো না একটু পায়ে হাত দাও কি স্বামীর মা আপনার এত বড় সাহস আপনি আমার মুখের কাছে পা তুললেন আমি পরি রাজ্যের রাজকন্যা রাজকন্যার সামনে পা তোলা শোনো স্বামীর মা বাবা এত পা তুলছো যে লাগে বাইট করে দুই পাতল দেখো স্বামী আই স্বামী মা কি হচ্ছে শোনো তোমার আমার নতুন সংসার তোমার মা থাকলে সংসারে ডিস্টার্ব করবে তোমার মাকে আমি আমার এই লাঠির কোনো কিছু নেই বললো তো পাওয়ার নেই আমি তোমার মাকে এখন ব্যানিশ করে দিব যাও যাও
চলো বিয়ার পর তোমার সংসার শুরু করবো, তারপর আমার মারে আবার আনবা কিন্তু। আমাদের বাচ্চা ক্ষেত্রে যখন অনেক বড় হয়ে যাবে, তারপর তোমার মা যখন লাঠি নিয়ে আসবে, চিন্তা ভাবনা করবেন না। ঠিক আছে চলো, তুমি ভাত খাবা না রুটি খাবা? আমরা তো এগুলো খাই না। কি খাও? তোমাকে বলছি কি খাই।